মন জানে না সমস্ত আপডেটের জন্য ক্লিক অন দ্য বেল আইকন। স্টোরি লাইনটা হলো এটা একদমই ডিফারেন্ট যেগুলো চরিত্র আমি আগে করেছি। পরী বানু একজন মুসলিম মেয়ের চরিত্র আমি পোর্ট্রে করছি এই ফিল্মে। আমাকে ভালোবাসার কেউ ছিল না পরী, তারপর তুমি এলে, ভালোবাসা দিলে। দেখলে তোকে লোকে বলে আমি মেকআপ করেছি ছবিতে, আজকে আমি কোনো মেকআপ করি না, গানটা লাগছে, তুমি কী বলবে? এই আমাদের গল্পটা, আমার আর রিয়াসের গল্পটা, মন জানেনার গল্পটাও খুব হার্ট টাচিং একটা রোমান্টিক লাভ স্টোরি। আমার একটাই স্বপ্ন, যাতে তুমি সারা জীবন এরকমই সিধে সাদা থাকো, আর আমাদের জীবনটা একসাথে এইভাবেই সাদা সিধেভাবে যেন কেটে যায়। তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। পরী বানু একজন অনাথ মেয়ে যার বিয়ে হয় একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে, আর তারপরে কী করে পুরো মানে এরকম ঘটনা হয় দুজনের লাইফে যে মেয়েটা পুরোটাই ড্রাগ অ্যাডিকশনের দিকে চলে যায়। নেশা ওনার রক্তে ঢুকে গেছে। যারা এই ড্রাগসের চক্করে পড়ে না তাদেরকে ভরসা করা যায় না। ও আমার রক্ষিতা না, আমার বউ। Life leads her to lots of difficulties. আর তারপরে ও কী করে ডিল করে ওর রিলেশনশিপ নিয়ে, ওর ভালোবাসা নিয়ে, ওর ড্রাগ অ্যাডিকশন নিয়ে, ওর কষ্ট নিয়ে, ওর ব্যথা নিয়ে। মেরে ফেলো না আমাকে, আমি এইভাবে ড্রাগসের জন্য ভিক্ষে করে মরতে চাই। এক্সপেকটেশন তো একটা ছবি করার পর, একটা ফিল্ম করার পর একটা আর্টিস্টের সবসময় থাকে, আর এরকম একটা চরিত্র যেটা আমি আগে করিনি কোনো দিন, আর আই হ্যাড টু গো থ্রু মেন্টাল ট্রমা উইথ দিস। এটাই আশা করি যে যাতে তোমাদের ভালো লাগে, কিন্তু আর তোমরা পাশে থাকো যেরকম সবসময় ছিলে, আর গানটাকেও তোমরা ভালোবেসেছো, গানটা এত পপুলার হয়ে গেছে তোমাদের ভালোবাসার জন্যে, সো ফিল্মটাও হোপফুলি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।